আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদাম খাইনি আমরা, এরকম কয়জনে বা আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু বাদাম। এই বাদামগুলা কিন্তু এই মেশিন দিয়ে আমরা চামড়া ছিলে দিব, যেটাকে বাদামের খোসা ছাড়ানো বলে। আমরা যদি এইভাবে শিখাই অনেক সময় লাগে। যারা বাদামের বিজনেস করেন তাদের কিন্তু হাত দিয়ে শিখানো ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাদের ক্ষেত্রে পসিবল হচ্ছে একটা মেশিন ক্রয় করে নেওয়া। একটা মেশিন দিয়ে কিন্তু আপনি হরহামেশাই বাদাম শিখাই নিতে পারবেন। বাদাম আমরা মেশিনের ভিতরে দিব, অটোমেটিকভাবে দানাগুলো বাইর হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে একটা মেশিন ক্রয় করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। তো একটা মেশিনের সাথে আপনারা দুই ধরনের জালি পেয়ে থাকবেন, একটা হচ্ছে ঘন জালি আর একটা হচ্ছে একটু ফাঁসা জালি বা ফাঁসা জালি, যেটাই বলেন না কেন। বাদামের ক্ষেত্রে কিন্তু ছোটো দানা মোটা দানা আছে। তো ছোটো দানাগুলো ছোটো জালি দিয়ে মাড়াই করবেন, বড়ো দানাগুলো বড়ো জালি দিয়ে মাড়াই করে নেবেন। তো এই একটা মেশিনের মূল্য বর্তমান কত এবং এই মেশিনে কত ধরনের ক্যাপাসিটি, কত হসপার বৈদ্যুতিক মোটর এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, সেটি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সরাসরি ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো গাইস, আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে বা বুঝতে সহজ হবে। তো বন্ধুরা, এই মেশিনের ফুলফিল সেট আপ মোটর সহকারে 33,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। যদি কিনা মনে করেন আপনি মোটর ব্যতীত নেবেন, সেক্ষেত্রে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি বাদাম আপনি মাড়াই করে নিতে পারবেন। এটা 220 বিদ্যুৎ দিয়েই আপনি ব্যবহার করতে পারেন, যেটাকে আপনার বাসা বাড়ি বিদ্যুৎ, এক কথায় বিদ্যুৎ হইলেই আপনি ব্যবহার করতে পারবেন। এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা মেশিনের সাথে দুইটা জালি পাচ্ছেন এবং এই মেশিনগুলো যদি নিতে চান খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ আমাদের অফিসে সরাসরি এসে দেখে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। তো চলুন, এখন আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে মেশিন চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছিলেন আমি কিন্তু বাদাম ভাঙানোর চেষ্টা করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বাদাম, এই বাদামগুলো যদি আমরা শুটিং করে নিতাম, যেটাকে বাংলা ভাষায় বলা হয় বা আঞ্চলিক ভাষায় বলা হয় বাদাম ছোট এবং বড় বাদামকে বাছাই করে নেওয়া, আমরা যদি বাছাই করে নিতাম সেক্ষেত্রে কিন্তু এই ছোট যে দানাগুলো এখানে দেখা যাচ্ছে এক বিশেষ যে বাদামগুলো, এইগুলো কিন্তু থাকতো না। কারণ এই বাদামটা কিন্তু এই শিলা বাদামের সমান, যার কারণে এটা মাড়াই হয় নাই। এটা যদি মাড়াই করতে চান আপনারা অবশ্যই ঘন জালিটা ব্যবহার করবেন। আমি যদি আপনাদের ঘন জালিটা দেখানোর চেষ্টা করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন জালি। এই ঘন জালি সিস্টেমটা হচ্ছে এই যে একদানা যে বাদামটা, এটা কিন্তু এই যে বাইর হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাইর হবে না। অথচ যেটা হচ্ছে ফর্সা জালি সেটা দিয়ে কিন্তু এটা বাইর হয়ে যাচ্ছে, যার কারণে আপনার মাড়াই হবে না। তো এই এক বিষ বিশিষ্ট যেই বাদামগুলো সেগুলো মাড়াই করতে হলে অবশ্যই আপনাকে ঘন জালি ব্যবহার করতে হবে। আর মোটা দানা যে বাদামগুলো আছে সেগুলো আপনাকে মোটা জালি বা ফাঁকা জালি ব্যবহার করতে হবে। তো একটা মেশিনের সাথে দুইটা জালি পাচ্ছেন মোটর ফুলফিল সেট আপ সহকারে। এই মেশিনকে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, স্টক সীমিত তাই দ্রুত, আগে আসলে আগে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মেশিনগুলো অলরেডি বাজারজাত করার জন্য তৈরি করছি। এই মেশিনগুলো কিন্তু আপনার আনরেডি অবস্থায় আছে, এক কিছুক্ষণের ভিতর রেডি হয়ে যাবে। একটা মেশিন রেডি করে আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য চালিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা।